আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। আমি নাসরিন নাহার, প্রভাষক বাংলা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর, শ্রেণী সপ্তম, বিষয় বাংলা প্রথম পত্র। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম ফাইনাল সেমিস্টার সিলেবাস থেকে যে পাঁচটি কবিতা ছিল আমার প্রথম ক্লাসে, পূর্বের ক্লাসে, আমি সেই কবিতার প্রশ্নোত্তরগুলো আলোচনা করেছি। তোমাদের কিছু প্রশ্ন আকারে সাজিয়ে দিয়েছি, প্রশ্ন এবং উত্তর সহ। তো আজকে তোমাদের সিলেবাসের যেই পাঁচটি গদ্য রয়েছে তার মধ্য থেকে আমি প্রথম দুইটি গদ্য নিয়ে আলোচনা করব। আর আলোচনার পাশাপাশি আমি কিছু প্রশ্নোত্তর তোমাদেরকে সাজিয়ে দেব। তোমাদের ক্লাসে এই গল্পগুলো পড়ানো হয়ে গেছে, হয়েছিল এই করোনা পরিস্থিতির কারণে। আমাদের সিলেবাস যতটুকু বাকি আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব সাহায্য করার। তো আমি আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। আমার আজকের প্রথম গল্প কাবুলিওয়ালা। শিক্ষার্থীরা, তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো কি না, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুইটি, একটি গল্প এবং একটি কবিতা তোমাদের পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম গল্পটি হচ্ছে কাবুলিওয়ালা এবং কবিতার প্রথম কবিতা নতুন দেশ। তোমরা রাইটার নাম দেখলে দেখবে একজনই, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই সুবাদে বলছি, তোমরা যদি কবি পরিচিতি, বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে যদি পড়ে ফেলো, তাহলে তোমাদের দুইটি একসাথে হয়ে যাবে। তো আমি কাবুলিওয়ালা নিয়ে একটু বলি। কাবুলিওয়ালা কাদেরকে বলা হয়? নামটা শুনলেই মনে হয় কাবুলিওয়ালা, অর্থাৎ কিছু যারা বিক্রি করে, অর্থাৎ ফেরিওয়ালা, আমরা তাদের টাইপের শব্দটা বলতে পারি কাবুলিওয়ালা। এখানে কাবুল থেকে আগত, অর্থাৎ আফগান থেকে যারা বিভিন্ন দেশে আসেন এবং বিভিন্ন খাবার, অর্থাৎ শুকনো খাবার, অর্থাৎ বাদাম, খেজুর, আখরোট, কিশমিশ, মাওয়া বিক্রি করেন, তাদেরকে কাবুলিওয়ালা বলা হয়। তো আমি মূল প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? উত্তর, তোমরা সবাই জানো, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। দুই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান কেন? তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে এশিয়ার মধ্যে সাহিত্য নিয়ে বাংলা সাহিত্যে সর্বপ্রথম 1913 সালে নোবেল বিজয়ী আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার গীতাঞ্জলি কাব্যের জন্য। কবির প্রশ্ন তোমরা আরও আছে, কবি পরিচিতিতে পড়ে নিবে। আমি গল্পের প্রশ্নে যাচ্ছি। কাবুলিওয়ালা গল্পে ছোট্ট একটি মেয়ে রয়েছে, মেয়েটির নাম হচ্ছে মিনি। আমার প্রথম প্রশ্ন, মিনির বয়স কত? উত্তর, 5 বছর। 4 নম্বর প্রশ্ন,
মিনির বাবা কি লিখছিলেন। গল্পের শুরু দিকেই রয়েছে, মিনি কাবুলিওয়ালাকে দেখে যখন দৌড়ে পালালো তখন সে তার বাবার কাছে গেল, বাবা টেবিলে বসে কিছু লিখছিলেন। আমার প্রশ্ন হচ্ছে মিনির বাবা কি লিখছিলেন? উত্তর, নোভেল। নোভেল হচ্ছে মূলত ইংলিশ শব্দ, যার বাংলা প্রতিশব্দ আসবে উপন্যাস। 5 নম্বর প্রশ্ন, তিনি নোভেলের কততম পরিচ্ছেদ লিখছেন, অর্থাৎ মিনির বাবা কততম পরিচ্ছেদে ছিলেন? উত্তর, সপ্তদশ পরিচ্ছেদ। 6, কাবুলিওয়ালার আসল নাম কি ছিল? যেহেতু কাবুলিওয়ালা একটা জাতিবিশেষকে বোঝায়, তো উনি ব্যক্তি হিসেবে ওনার একটা নাম রয়েছে, তো সেই সুন্দর নামটি হচ্ছে রহমত। দেখো, আমি এই এখানে তোমাদের কাবুলিওয়ালার একটি মোটামুটি একটি চিত্র দেখানোর চেষ্টা করেছি। ওনার পোশাক আশাক, ওনার থলে, সবটাই তো। 7 নম্বর প্রশ্ন, রহমত মিনিকে কি বলে ডাকতো? যেহেতু কাবুলিওয়ালারা আফগান থেকে আগত, সেহেতু তাদের ভাষা একটু একটু ভিন্ন। আমরা যে বাচ্চাদেরকে বলি খুকি, তো তার ভাষায় এটা প্রকাশ পেয়েছে খোকি। 8, রহমত প্রতিবেশী লোকটিকে কি দিয়ে আঘাত করে? তোমাদের জ্ঞাতার্থে বলছি, রামপুরি চাদর নিয়ে একজন ব্যক্তির নিকট, প্রতিবেশীর নিকট রহমত কিছু অর্থ পেত, অর্থাৎ ব্যক্তিটি রহমতের নিকট ধারিত ছিল, ঋণগ্রস্ত ছিল। তো সেই ব্যক্তির সাথে রহমতের ঝগড়া বিবাদের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে রহমত তাকে ছুরি দিয়ে আঘাত করে। এবং আরেকটু বলছি, এই ছুরি দিয়ে আঘাত করার কারণে কিন্তু পরবর্তীতে রহমতকে জেলেও যেতে হয়। 9 নম্বর প্রশ্ন, প্রতিবেশীর সাথে রহমতের বিবাদের কারণ কি? উত্তর, প্রতিবেশী রহমতের নিকট ধারিত কিছু টাকা পাওনা ছিল। 10 নম্বর প্রশ্ন, রহমতের ময়লা কাগজের টুকরায় কি ছিল? যখন অনেক কয়েক বছর পর রহমত জেল থেকে ফিরে আসলো, ফিরে এসে সে মিনিকে দেখার জন্য, এক নজর দেখার জন্য মিনির বাড়িতে আসে। তো মিনির বাবা আসলে প্রথমত চাননি যে মিনির সাথে তার দেখা হোক, কারণ সেই দিন মিনির বিয়ে ছিল। কিন্তু পরবর্তীতেই পরিবেশটি এমনই আবেগ ঘন মুহূর্ত চলে আসে যে মিনির বাবা মিনির সাথে তার দেখা করিয়ে দেন। তো রহমত তখন বলেছিল এবং দেখিয়েছিল তার পোশাকের পকেট থেকে একটি ময়লা কাগজের টুকরা বের করেছিল এবং মিনির বাবাকে দেখিয়েছিল। সে কাগজের টুকরায় ছিল রহমতের মেয়ের হাতের ছাপ, ছোট্ট মেয়ের ছোট ছোট হাতের ছাপ। আমার 11 নম্বর প্রশ্ন, দুহিতা শব্দের অর্থ কি? দুহিতা অর্থ কন্যা। এখানে আমি একটি শব্দার্থ দিয়েছি, তোমরা একটু খেয়াল করবে শব্দার্থ সবগুলো পড়ে ফেলবে। 12, মেয়ের হাতের ছাপ কি দিয়ে দিয়েছিল? রহমতের মেয়েটি যে হাতে ছাপ দিয়েছিল সেটা কি দিয়ে? উত্তর, হাতে ভুষা মেখে। 13, রহমত প্রতি বছর কোথায় মেওয়া বেচতে আসে? যেহেতু প্রথমেই বলেছে কাবুল থেকেও এসেছে বিক্রি করার জন্য, ব্যবসা করার জন্য, তো হচ্ছে যে মেওয়া বিক্রি করে সেটা কোথায়? গল্প অনুসারে কলকাতার রাস্তায়। 21 গল্প হচ্ছে লখার 21। লখা একটি ছেলে, ছোট একটি ছেলে যে জন্ম থেকে বাক প্রতিবন্ধী। সে তোমার আমার, অর্থাৎ আমাদের স্বাভাবিক মানুষদের মতো সুন্দর স্বাভাবিকভাবে ভাষার ব্যবহার করতে জানে না,
কিন্তু সে বাংলা ভাষাকে অনেক ভালোবাসে, বাংলাকে ভালোবাসে। তাই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য 21শে ফেব্রুয়ারিতে আমরা যে প্রভাত ফেরি করি এবং ফুল দিয়ে তাদেরকে সম্মান জানাই, লখা সেই ছোট্ট ছেলেটি, সেও সেই দিন শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে এসেছিল। তো ছোট সেই ছেলেটির গল্পই আমরা লখার একুশে পড়েছি। লখার একুশে গল্পটি লিখেছেন আবু বকর সিদ্দিক। তো আমার প্রথম প্রশ্ন, লখার একুশে গল্পের আলোচ্য বিষয় কি? উত্তর, 21শে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাব। এটা পড়লেই বুঝতে পারবে, আর আমি একটু আগেও বলেছি পুরো গল্পটার মধ্যেই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা শহীদদেরকে আমরা যে দিনটিতে শ্রদ্ধা ভরে, আমরা তো তাদেরকে সবসময় স্মরণ করি, কিন্তু যে একটা বিশেষ দিন আমরা তাদেরকে বিশেষভাবে স্মরণ করি, সেই দিনটির প্রভাব এখানে ব্যক্ত হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, শান শব্দের অর্থ কী? অর্থ পাথর। 3, লখার দিন কাটে কি খেলে? উত্তর, গুলি খেলে। এখানে তোমাদের জন্য বলছি যে লখা সারাদিন, তোমরা পড়লে দেখবে অনেক কিছু করে, সে তার সমবয়সী ছেলেদের সাথে মারামারি করে, সে কাগজ কুড়ায়, সে গুলি খেলে। তো আমার প্রশ্নটা যেহেতু খেলা নিয়ে, সেহেতু উত্তর আসবে গুলি খেলে। গুলি বোঝো তো তোমরা শিক্ষার্থীরা? গুলি হচ্ছে যেটা আমরা মার্বেল বলি, ছোট ছোট বলের আকার। তো সেই খেলাটা খেলেও তোমরা অনেকেই খেলাটা হয়তো পারো। 4নম্বর প্রশ্ন, লখার কোন পায়ে কাঁটা ঢুকেছিল? লখা 21শে ফেব্রুয়ারির দিন সকালবেলা প্রভাত ফেরিতে যাওয়ার জন্য ফুল সংগ্রহ করতে যায়। তো ফুল সংগ্রহ করতে গেলে অনেক ঝোপে ঝাড়ে দিয়ে তাকে দৌড়ে যেতে হয়, আর যেহেতু তার গায়েও পোশাক ছিল না, তাই তার গায়েও আঁচড় লাগে এবং খালি পায়ে ছিল, তাই তার পায়ে কাঁটা ঢুকে। আমার প্রশ্ন হচ্ছে তার কোন পায়ে কাঁটা ঢুকেছিল? উত্তরটি হবে বাঁ পায়ে। পরবর্তী প্রশ্ন, 5, লখার হাতের ফুলগুলোর রং কী ছিল, কী রঙের ফুল ছিল? উত্তর, রক্তের মতো টকটকে লাল। আমরা যে ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলা ভাষাকে পেয়েছি, তো লখার ফুলগুলো ছিল শহীদের রক্তের মতো টকটকে লাল। 6নম্বর প্রশ্ন, লখার প্রতিবন্ধকতা কি ছিল? প্রথমেই বলেছি আমি, লখা বাক প্রতিবন্ধী, অর্থাৎ স্বাভাবিক মানুষের মতো সে কথা বলতে পারে না, সে শব্দ করতে পারে কিন্তু তার শব্দগুলো আমাদের নিকট বোধগম্য হয়ে ওঠে না, কারণ এগুলো সহজ স্বাভাবিক কথা মতো নয়। উত্তর, লখা জন্মগুয়া ছিল। 7নম্বর প্রশ্ন, লখা প্রভাত ফেরিতে গায়, আর লখা সবাই প্রভাত ফেরিতে গান গায়, অর্থাৎ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সঙ্গীতে গায়, আর লখা কেমন শব্দ করে? লখাও গায়, অ্যাকচুয়ালি লখাও প্রভাত ফেরির গানটি গাইছিল, কিন্তু তার বাহিরে যে শব্দটি বেরিয়ে আসছিল সেটা হচ্ছে তো শিক্ষার্থীরা, আমার লখার 21শের গল্পের মাধ্যমে আশা করি আমরা আরও ভাষার প্রতি, নিজের বাংলা ভাষার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হব, আরও বেশি যত্নশীল হব, বাংলা ভাষাকে আরও বেশি করে ভালোবাসব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই, সবাই সুস্থতার সাথে নিরাপদে বাড়িতে থাকো। হ্যাঁ,
যদি কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হয়, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাড়ি থেকে বের হবে। তোমরা মাস্ক পরবে, তোমরা হাতে গ্লাভস লাগাবে, যতটা প্রয়োজন। আমরা জানি, আমি জানি তোমরা সবাই সচেতন, তোমার ফ্যামিলি সচেতন। সুতরাং সৃষ্টিকর্তার নিকট দোয়া করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।